আগামীকাল ভৌত বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র দেখে নাও। আগামীকাল ভৌত বিজ্ঞান পরীক্ষার আগেই দেখে নাও ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র। পূর্ণমান 90তে 10 নম্বরের প্রজেক্ট দেখবে, এরকম গ্রুপ এ আছে 15টা করতে হবে। এক মানের, যেরকম নিচের কোনটি ওজন স্তরকে ক্ষয় করে না? CO2। 15টা করতে হবে এরকম, এবং 15টা করার পর গ্রুপ এর পর আসবে গ্রুপ বি, যেখানে 21টা প্রশ্নের উত্তর দিতে হবে 1 নম্বর করে। তোমাদের স্তম্ভ মেলাতে হবে, একটা স্তম্ভ মেলানো আসবে তোমাদের। বহুতখানা অধ্যায় রয়েছে: পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, তাপের ঘটনাসমূহ, আলো, চলতরিত, পরমাণু, নিউক্লিয়াস। এগুলো থেকে আমি তোমাদের সমস্ত বড় প্রশ্ন 2 মার্কের এবং 3 মার্কের বলে দিচ্ছি, চট জলদি দেখে নাও। পরিবেশের জন্য ভাবনা অধ্যায় থেকে প্রথমে 2 মানের 2 মার্কের কোশ্চেন দেখে নাও। কী কী কারণে ওজোন গহ্বর সৃষ্টি হয়? মিথেন হাইড্রেট কি? স্ট্র্যাটোস্ফিয়ার বা গ্রিনহাউস এফেক্ট কাকে বলে? একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। জীবাশ্ম জ্বালানি কাকে বলে উদাহরণ দাও। বায়োমাস বা জীবভর বলতে কী বোঝো? মেরুজ্যোতি ও বেতার তরঙ্গ কোন স্তরে দেখা যায়? সৌরশক্তির উৎস কী? এরপর চলে আসছি গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ থেকে 2 মার্কের যে প্রশ্নগুলো দেখে যাবে ভালো মতো। বয়েলের সূত্রটি বিবৃত করো। চার্লসের সূত্রে ধ্রুবক দুটি কী কী? খুব ইম্পর্টেন্ট। গ্যাসের ব্যাপন বলতে কী বোঝো? খুব ইম্পর্টেন্ট। আবদ্ধ পাত্রে রাখা কোনো গ্যাসের অণুগুলির উপর তাপমাত্রার বৃদ্ধির প্রভাব কী হবে? গ্যাসের চাপের উপরই তার প্রভাব কী পড়বে? 4 নম্বর, পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন বাস্তবে কি শূন্য হয়ে যায়? লেখো। এরপরের প্রশ্ন, পরম শূন্য উষ্ণতা কাকে বলে? পরম শূন্য উষ্ণতা কোনো আদর্শ গ্যাসের আয়তন কত হবে? এরপরের প্রশ্ন দেখে নাও, গোলুকাসের চাপের সূত্রটি লেখো। সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? অ্যাভোগাড্রো প্রকল্পকে সূত্র বলার তাৎপর্য কী? 3 মার্কের বড় প্রশ্ন দেখো, পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ যখন জলের উপর তলে আসে তখন তার আয়তন কেন বেড়ে যায়? 2, বেলুনে ফু দিলে বেলুনের আয়তন বাড়ে, চাপও বাড়ে, এখানে বয়েলের সূত্রটি লঙ্ঘিত হচ্ছে কি? লেখো। তারপরের প্রশ্ন, বয়েলের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, চার্লসের সূত্র থেকে পরম শূন্যের মান নির্ণয় করো। 5 নম্বর প্রশ্ন, 76 সেন্টিমিটার 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্থির রেখে চাপে 38 সেন্টিমিটার করলে গ্যাসের আয়তন কত হবে? এরপর চলে আসছি রাসায়নিক গণনা চ্যাপ্টার। রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে যে বড় প্রশ্ন দুটি খুব ইম্পর্টেন্ট, মান 3-এর, পারমাণবিক ভর বলতে কী বোঝো? পরের প্রশ্ন, C12 স্কেলে কোনো মৌলের পারমাণবিক ভর এককের সংজ্ঞা দাও। আবার মান 3-এর দেখো বড় প্রশ্ন, বাষ্প ঘনত্ব যদি 8 হয় তবে তার সাংকেতিক কি হবে? আণবিক গুরুত্ব কত হবে? পরের বড় প্রশ্ন, উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করা হলে যদি 2 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে হয় তাহলে কত মোল লোহা প্রয়োজন? খুব ইম্পর্টেন্ট। এরপর চ্যাপ্টার তাপের ঘটনাসমূহ। তাপের ঘটনাসমূহ থেকে মান 3-এর যে সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখে নেবে। তরলের প্রকৃত ও আপাতন প্রসাঙ্গুণাঙ্ক বলতে কী বোঝো? খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয়, কঠিন পদার্থের মধ্যে তাপ পরিবহন কোন বিষয়ের উপর নির্ভর করে? তারপরেরটা, গ্যাসের চাপ ও আয়তন প্রসাঙ্গুণাঙ্কের মান লেখো, এদের মধ্যে সম্পর্ক লেখো। 4, গরুর গাড়ির চাকায় লোহার বেড়ে পরানো হয় কীভাবে? 5, কঠিনের প্রসারণ ও তরলের প্রসারণের পার্থক্য। তারপরেরটা, ধাতব স্কেল সকল উষ্ণতা সঠিক মাপ দেয় না, ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, প্রত্যাহিক জীবনের অভিজ্ঞতা থেকে তরলের প্রসারণের একটি উদাহরণ দাও। 9 নম্বর প্রশ্ন, তরলের আপাতন প্রসারণ ও গুণাঙ্ক আছে, গ্যাসের ক্ষেত্রে ওই গুণাঙ্ক নেই কেন? শেষ প্রশ্ন, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো। এরপর চলে আলো থেকে খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন আছে। মান 3-এর, মোটরে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়, কেন? প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণের মান যথাক্রমে 43 ডিগ্রি ও 90 ডিগ্রি হলে মূল কোণের মান কত? কোন মাধ্যমে প্রতিসারাঙ্ক ওই মাধ্যমে আলোর বেগ ও তরঙ্গের দৈর্ঘ্যের সাথে সম্পর্কযুক্ত? তারপর গোলীয় দর্পণের ক্ষেত্রে মেরুর সংজ্ঞা লেখো। লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র মুখ্য ও গৌণ ফোকাসের সংজ্ঞা লেখো। প্রতিবিম্ব কাকে বলে? শত ও শত প্রতিবিম্বের পার্থক্য। প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসারণে যদি কোণের রাশিমালা নির্ণয় করো। বিবর্তন বলতে কি বোঝো? বিবর্ধক কাচ হিসেবে আমরা কোন লেন্সকে ব্যবহার করি? সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য। আলোক বিচ্ছুরণ বলতে কি বোঝো? দুটি প্রাকৃতিক উদাহরণ দাও। একটি লাল ফুলকে পরপর রাখা সবুজ ও লাল কাচের মধ্য দিয়ে দেখলে কীরূপ দেখতে পাবে? দিনের বেলা আকাশ নীল দেখায় কেন? খুব ইম্পর্ট্যান্ট। এরপরের চ্যাপ্টার চলতড়িৎ। চলতড়িৎ থেকে মান 3 বড় প্রশ্ন দেখে নাও। কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো। ওহমের সূত্রটি লেখো, ব্যাখ্যা করো। গাণিতিক রূপ তোমরা কিন্তু দেখিয়ে দেবে সম্পূর্ণটা। কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? পরিবাহীর রোধ, প্রস্থচ্ছেদ ও দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। কিলোওয়াট ঘন্টা বা বিওটি একক কাকে বলে? এরপর পরমাণু, নিউক্লিয়াস। মান 3-এর প্রশ্ন, হালকা মৌল তবরু একটি তেজস্ক্রিয় কেন? নিউক্লিয়ার বিভাজন এবং নিউক্লিয়ার সংযোজনের পার্থক্য। তেজস্ক্রিয়তার কারণ কি? চিকিৎসা বিজ্ঞানে তেজস্ক্রিয়তার ব্যবহার। তো এগুলো পড়লেই হবে। পরমাণু, নিউক্লিয়াস থেকে, আলো থেকে তোমরা এগুলো দেখে যাবে। চলতড়িৎ থেকে এগুলো দেখে যাবে।